স্ত্রী কি স্বামীকে তালাক দেওয়ার ক্ষমতা রাখে, যেটা বর্তমানে বাংলাদেশে আইন অনুসারে বৈধ। প্রিয় দর্শক, এই তালাক প্রদান করার ক্ষমতা, তালাক প্রদান করার দায়িত্ব এবং এই অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র স্বামীকেই দান করেছেন। এবং বিষয়টি এমন যে তালাক অর্থই হলো স্বামীর পক্ষ থেকে স্ত্রীর প্রতি বিচ্ছেদের কারণ কার্যকারণ ঘটানো, এটাই হলো তালাকের অর্থ। এটাই শরীয়ত এবং এটি আল্লাহর বিধান। স্ত্রী কখনোই স্বামীকে তালাক প্রদান করতে পারে না। তবে হ্যাঁ, স্ত্রী যেটি পারে সেটি হলো স্বামী যদি স্ত্রীকে যদি তাফউইজ তালাক করে থাকে, অর্থাৎ তাকে তালাকের ক্ষমতা প্রদান করে থাকে, স্বামী কর্তৃক স্ত্রী যদি তালাকের ক্ষমতা প্রাপ্ত হয়, অথবা কোনো কোনো ক্ষেত্রে যদি আদালত কর্তৃক স্ত্রীকে তালাকের ক্ষমতা প্রদান করা হয়, তাহলে সেই ক্ষেত্রে স্ত্রী স্বামী প্রদত্ত তালাকের ক্ষমতা বলে নিজের উপর তালাক গ্রহণ করতে পারে। স্ত্রী কখনোই স্বামীকে তালাক দিতে পারে না, কারণ তালাক এমন একটি জিনিস যেটি স্ত্রীর উপরই পতিত হয়, স্বামীর উপর তালাক পতিত হওয়ার বিষয়ই নয়। তালাক বিষয়টি এমন শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত। সুতরাং আমাদের সমাজে বা যে কোনো সমাজে যদি এমন কোনো প্রচলন থাকে যে স্ত্রী স্বামীকে তালাক প্রদান করলো বা ডিভোর্স প্রদান করলো, এটি আসলে সঠিক কোনো পদ্ধতি নয়। হ্যাঁ, ডিভোর্স দেওয়ার দিতে হলে যে বিধি রয়েছে ইসলামী শরিয়ার আলোকে, যেই নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে স্বামী প্রদত্ত ক্ষমতা বলে স্ত্রী নিজে তালাক গ্রহণ করতে পারে, স্ত্রী তালাক প্রদান করতে পারে না। স্ত্রী তালাক তালাক তালাকের পাত্রী হলো স্ত্রী, স্বামী কখনোই তালাকের পাত্র নয়। সুতরাং এই প্রশ্নের স্পষ্ট জবাব হলো যে কোনো দেশেরই আইন হোক না কেন, সে আইনে মূল যে বিষয়টি সেটি হলো যে তালাকের মালিক থাকবে স্বামী। স্বামী যদি স্ত্রীকে তালাক প্রদান করার অধিকার দিয়ে থাকে, শর্তহীনভাবে দিয়ে থাকুক অথবা শর্তযুক্তভাবে দিয়ে থাকুক, যেভাবে স্বামী স্ত্রীকে তালাকের অধিকার দিয়েছে সেই কার্যকারণ ঘটলে তখন স্ত্রী স্বামী প্রদত্ত ক্ষমতা বলে তালাক গ্রহণ করতে পারে, তালাক প্রদান করতে নয়। পরবর্তী প্রশ্ন রয়েছে এক